হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো পিএস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আমার আজকে বৃহস্পতিবার, লক্ষ্মী পুজো টুজো সব করা হয়ে গেছে, বাড়িতে পুজো, আরেকটা পুজো আছে আজকে, তোমরা হয়তো কেউ জানো কেউ জানো না। তো আজকে দশহরা মনসা পুজো। তো আজকে কিভাবে মনসা পুজোটা করি তোমাদের দেখাবো বন্ধুরা। এখন বাজে সকাল 7টা, ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম বন্ধুরা। আজকে আমাদের অনেক চাপ আছে, গানের মিস আসবে, রবিবার আমার মেয়ের গানের পরীক্ষা আছে, তারপরে এখন টিউশন যাবে মেয়েরা। তো দেখতে থাকো বন্ধুরা, এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, তো সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, আমার ছেলে মেয়ে দুজনে পড়তে বসে গেছে, ওদের টিউশনের টেস্ট আছে, তো ওরা পড়তে বসেছে, কিন্তু আমি যতক্ষণ না বসবো বন্ধুরা, ওরা একটু কোনো পড়বে না। ওদেরকে পড়তে বলে পড়ো, তোমরা পড়ো, বসে আছো কেন? এরকম বন্ধুরা, আমার লক্ষ্মী পুজো কমপ্লিট হয়ে গেছে, এখানে উপরে সাই বাবার পুজো করি, তো বন্ধুরা সঙ্গে থাকো। তো বন্ধুরা, আমাদের আজকে দশহরা মনসা পুজো আমি বলেছিলাম, তো আমি সব কিছু কালেক্ট করে নিয়েছি, তোমাদের দাদাভাই সব বাজার করে নিয়ে চলে এসছে। তো দেখো বন্ধুরা, আমরা দুজনে কিভাবে পুজোটা করি। আজকে পুজো আছে মনসা পুজো, দেখতে থাকো। আমাদের পুজো করতে কী কী লাগছে সেটা একটুখানি আমি দেখাই, আমি আজকে কালেক্ট করেছি। দেখুন বন্ধুরা, আজকে কী কী লাগে। প্রথমে লাগে সিঁদুর, তারপরে বন্ধুরা এটা না একটা আবাটা, এটা বেনে দোকানে বললেই পাওয়া যাবে, এটা আবাটা। তারপরে তো চন্দন আছে, এই যে চন্দন, চন্দন নিয়েছি। তো এবারে আছে জবা ফুলের মালা নিয়েছি, কেউ জবা ফুলের মালা না পেলে শুধু খুচরো জবা ফুল পেলেও হবে। বিশেষ করে যে বেলপাতা, এই যে বেলপাতা, বেলপাতা মায়ের খুব প্রিয়, মায়ের বেলপাতা লাগবেই পুজো করতে। এবারে লাগছে চা, আতপ চাল আর দুল্প, এটা তো লাগবেই। তার সঙ্গে লাগছে চানমালা, চানমালাটা অতি অবশ্যই মায়ের পুজোতে লাগে। তারপরে লাগছে দুধ, কলা, আম, দশহারা যেহেতু আমের বাজার, আম তো দিতেই হয় মায়ের পুজোতে। খই, মুড়কি, এটা তো লাগছে। তো এই যে আমাদের মান বসে আছেন এখানে, মায়ের পুজো হবে এখন, তো তোমরা দেখতে থাকো বন্ধুরা। তোমাদের দাদাভাই পুজো দিচ্ছে, আগে সিঁদুরটা দাও, মাকে সিঁদুরটা আগে পরাও। সর্বপ্রথম মায়ের মাথায় সিঁদুর দেওয়া হচ্ছে। এই যে ফুল দেওয়া হচ্ছে, আবাটাটা দাও এবারে। যে বন্ধুরা, আবাটা দেওয়া হচ্ছে মায়ের, এটা সর্ব মানে মানে এই পুজোটা করতে গেলে আবাটা অবশ্যই প্রয়োজন, এই আবাটাটা না হলে পুজো সম্পূর্ণ হবে না বন্ধুরা, দেখতে থাকো। বন্ধুরা, আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, তো সঙ্গে থাকো বন্ধুরা। চলো বন্ধুরা, বাচ্চারা খাবে, টিউশন যাবে, তারপরে বাবা ওষুধ খাবে, বাবা বসে আছে দাঁত টাঁত ব্রাশ করে। তো তোমাদের দাদাভাইও বাজার যাবে, পুজো টুজো কমপ্লিট করা হয়ে গেছে, তো চলো বন্ধুরা সঙ্গে থাকো। বন্ধুরা, এই যে তোমার দাদাভাইকে খেতে দিয়েছি মুড়ি, দই, মিষ্টি, আর এই যে তোমাদের দাদাভাই খাবে এখন। আমি এখন মুড়ি খেয়ে টিফিন করে যাব বাইরের, আর বাবাকে দিয়েছি, বাবাও খেয়ে নিয়েছে, বাবা যে বেসিনে হাত ধুয়ে আসতেছে।
আরে যে আমিও নিয়েছি, আমি একটু খেয়ে নিই বন্ধুরা। আমার ওই আমি কিন্তু মিষ্টি নিইনি বন্ধুরা, আমার মিষ্টি খেলে খুব অসুবিধা হয়, ভালো লাগে না খেতে, তাই মিষ্টি দই টক দই মিশিয়ে আমি মুড়িটা খাচ্ছি। এটা দেখো মেয়ে আমার একটা গান গাইতেছে, রান্না বসিয়ে দিয়েছি। আর গানের মিস আসছিলো, তাই রান্না বসাতে দেরি হয়ে গেছে, প্রায় 12:30 বেজে গেছে আমার রান্না বসাতে। তো রবিবার দিন মেয়ের পরীক্ষা আছে গানের, তার জন্য রান্না মিস গানের মিস এসেছিলো। তো বন্ধুরা দেখো আমি এখন কি রান্না করছি, এ দেখো, এদিকে পনির রান্না করব। পনির কেন রান্না করব আজকে, তো আমাদের আজকে নিরামিষ, কেন কালকে একাদশী, তো তার জন্য তার আগের দিন নিরামিষ খেতে হয়। তো এই যে পনির রান্না করব, পনির, পটল আর এই যেখানে আলু, পনিরের তরকারি করব, পটল আলু দিয়ে পনিরের তরকারি করব বন্ধুরা। এটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব রান্নাটা, দেখতে থাকো বন্ধুরা।